আমাদের মৌলভীবাজার ছবুনা চত্বরের পুলিশ অফিসার সার্জেন্ট মৌলভীবাজার রাহনামায়া রুহান, উনি বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। সরকার প্রদত্ত হোম কোয়ারেন্টাইন জনগণ মানতে বাধ্য হচ্ছেন না, যার কারণে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবস্থা নিতে হচ্ছে। বর্তমান সময়ে আমরা যদি অবাধ্য সড়কে আসার জন্য হোম কোয়ারেন্টাইন না মানার জন্য বা রাস্তায় গাড়ি নিষিদ্ধ করার পরও আমরা আসার পরও আমরা যদি ব্যবস্থা নেই, তাহলে গাড়ির প্রতিটি গাড়ির বিরুদ্ধে নতুন আইনে মামলা হবে, মামলার জরিমানা বেশি, যার কারণে আমরা এই জরিমানা ওনাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি না। আমরা গাড়িগুলো রাখছি, আপনারা দেখেন এই দুই দিক দিয়ে গাড়ি রাখা আছে, চাবিগুলো আমরা নিয়ে নিছি, আমাদের অফিসে আছে চাবিগুলো। আমরা ওনাদেরকে এটা বোঝার জন্য রাখছি যে আমরা ওনারা যেন পরবর্তীতে গাড়ি নিয়ে না বের হন। এই গাড়িগুলো আমাদের চাবিগুলো অফিসে আছে, গাড়িগুলো এখানে আছে, ওনারা সারাদিন থাকবেন, আশা করি আজকে এমনটি ঘটার পর ওনারা আর বের হবেন না। গাড়ি রাস্তায় বের করার জন্যই তো আমরা আছি, আমরা গাড়ির সবসময় গাড়ির ফ্লো ঠিক রাখার জন্য রাস্তায় কাজ করি, কিন্তু আমরা বর্তমানে একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে কাজ করছি। আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাস এটা কিন্তু দৃশ্যমান না, অদৃশ্য, মানুষে মানুষের সংস্পর্শে আসলে এটা হতে পারে, যার কারণে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। আমরা বাইরের দেশে যখন দেখছি সবাই ঘরে থাকছে, সবাই আইন মানছে, কিন্তু বাংলাদেশের মানুষ আইন মানছেন না। হ্যাঁ, জানি আমরা যে অনেকের অর্থনৈতিক সমস্যা, যার কারণে ওনারা বের হচ্ছেন বাসা থেকে, বাসা থেকে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই তার, কিন্তু উনি একা এক বের হওয়ার পর ওনার মাধ্যমে বা উনি ওনার যে প্যাসেঞ্জার ওনাদের মাধ্যমে এটা আর ছড়াই পড়তে পারে। যদি এই রোগটা আমার হইতো, আমি মারা যেতাম, তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার হওয়ার পর আমার আশেপাশে যারা আসবে, আমার টাচে যারা আসবে, ওনাদেরও হতে পারে। তো আমরা চাইবো এই সমস্যাগুলো যেন না ঘটে, আর এই ফ্লোটা যেন এই ফ্লো থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করেন সবাইকে। যেহেতু বর্তমান পরিস্থিতি ভালো না, দেশের অর্থনৈতিক সমস্যা আছে, যেহেতু সারা দেশেই গাড়ি বন্ধ, সব কিছু যাতায়াত বন্ধ, হ্যাঁ, পণ্য পরিবহন বন্ধ, মানুষ যেমন বের হইতেছে রাস্তা থেকে, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি, গাড়িগুলোকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি, বোঝানোর চেষ্টা করতেছি যেন বাসায় চলে যায়। আমরা সবাইকে আপনারা জানেন যে আমরা এখন করোনা ভাইরাসের যে স্টেজ টুতে আছি, আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বেই স্টেজ টুতেই কিন্তু চক্রবৃদ্ধি হারে এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে। ইভেন আমেরিকা, ইংল্যান্ড, ওই দেশের পরিস্থিতি কিন্তু ভয়াবহ, ইতালি, স্পেন, এগুলোর কথা নাই বললাম। হ্যাঁ, স্টেজ টুতে যেহেতু আছে, কারণ স্টেজ টুতেই এটা খুব বেশি বিস্তার লাভ করে, যার কারণে আমরা একটু কঠোর হচ্ছি। আর কঠোর হওয়ার ফলে আপনি দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু রাস্তায় চলাচল কম, এগুলো আটকে রাখার ফলে যারা দেখতেছে যে গাড়ি আমরা আটকে রাখছি, ওনাদের মাঝে একটা মেসেজ চলে গেছে যে গাড়ি বের করলেই এখন আমাদের গাড়ি আটকে রাখা হবে সারাদিন, তার চেয়ে বরং বাসাতেই থাকি। তো আমরা সবাইকে অনুরোধ করবো, এই কয়েকটা দিন কষ্ট হবে, সরকারের বিভিন্ন সংস্থা এগিয়ে আসতেছে, পাবলিক এগিয়ে আসতেছে, আপনাদের সাহায্যার্থে এগিয়ে আসতেছে, আপনার ডোর টু ডোর যাচ্ছে সাহায্য নিয়ে, খাদ্য সহায়তা নিয়ে, একটু কষ্ট সারা দেশের সারা বিশ্বেই করতেছে এখন, ইভেন ইংল্যান্ডের মানুষ যারা আছে তারাও কষ্ট করতেছে খাদ্যের জন্য। তো আপনারা বাসায় থাকুন, পরিস্থিতি খুব শীঘ্রই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে গেলে আবার সব কিছু স্বাভাবিক হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন করোনা ভাইরাসের আক্রমণ থেকে আমাদের দেশকে, আমাদের সারা বিশ্বের জাহানকে, সবাইকে যেন রক্ষা করেন। ঠিক আছে, জরুরি ভিত্তিতে যে যারা গাড়ি নিয়ে বের হয়েছেন ওষুধ বা বাজার টাজার করার জন্য, ঠিক আছে, ওদেরকে যাতায়াতের ব্যবস্থা করা দেওয়া হচ্ছে, এবং অযথা যারা বসে, কোনো টিপ নেই গাড়িগুড়ার মধ্যে, কোনো প্যাসেঞ্জার নেই, সব ড্রাইভার মিলে ওনারা অযথা সময় নষ্ট করছেন একত্রিত বয়ে।